হে আদম সন্তান, কেন তোমার এত অহংকার? এমন একটি সময় তুমি অতিক্রম করেছ যখন তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না। মহান আল্লাহ তোমাকে মিশ্র শুক্রবিন্দু হতে সৃষ্টি করেছেন। তিনি তোমাকে সুন্দর একটি আকৃতি দিয়েছেন, তার মধ্যে প্রাণ দিয়ে জীবন্ত মানুষ বানিয়েছেন এবং তোমাকে বিবেকে বুদ্ধি দিয়ে সত্য মিথ্যা এবং ভালো মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতাও দিয়েছেন। তিনি তোমার রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন। অসুস্থতার পর তিনি আবার তোমাকে সুস্থতা দান করেছেন। তাই হে আদম সন্তান, কেন তোমার এত অহংকার? তুমি কি অহংকার করে তোমার পদাঘাতে জমিনকে দাবিয়ে দিতে পারবে, কিংবা লাফ দিয়ে আকাশকে অতিক্রম করতে পারবে? তাহলে হে আদম সন্তান, কেন তোমার এত অহংকার? তুমি যখন জাহাজে আরোহণ করো আর হঠাৎ ঝড় এসে যখন তোমার জাহাজকে ডুবিয়ে দিতে চায়, তখন বিপদ থেকে উদ্ধার পাবার জন্য ঠিকই মনে প্রাণে আল্লাহকেই ডাকো। আর আল্লাহ যখন তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, তখন তুমি তাকে বেমালুম ভুলে যাও। হে আদম সন্তান, কেন তোমার এত অহংকার? যখন তুমি বিমানে আরোহণ করো, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান যখন প্রচণ্ডভাবে ওঠানামা করে ঝাঁকুনি দিতে থাকে, তখন তুমি অসহায়ের মতো বাঁচার জন্য একমাত্র আল্লাহকেই ডাকতে থাকো। আর আল্লাহ যখন নিরাপদে তোমাকে জমিনে অবতরণ করান, তখন তুমি আবার তাকে ভুলে যাও। হে আদম সন্তান, কিসে তোমার এত অহংকার? যখন প্রচণ্ড ভূমিকম্প এসে আকাশচুম্বী ভবনকে থরথর করে কাঁপাতে থাকে, তখন তুমি বাঁচার জন্য একমাত্র আল্লাহকেই ডাকতে থাকো। তখন আল্লাহ তোমাকে তা থেকে উদ্ধার করেন, কিন্তু তুমি তাকে আবার ভুলে যাও। হে আদম সন্তান, কেন তোমার এত অহংকার? তোমার পেটে সামান্য পীড়া দেখা দিলেই তোমার শরীর দুর্বল হয়ে যায়, সুন্দর চেহারাটা তোমার ফ্যাকাশে হয়ে পড়ে, বা কোনো দুরারোগ্য ব্যাধিতে যখন তুমি আক্রান্ত হও, ডাক্তার যখন বলে চিকিৎসায় কোনো ফল হবে না, মৃত্যুই তোমার শেষ পরিণতি, তখন তুমি এ মরণ ব্যাধি থেকে মুক্তির জন্য সর্বশেষ বাঁচার আকুতি নিয়ে আল্লাহকেই ডাকো। তাহলে তোমার কিসের এত অহংকার? হে আদম সন্তান, কেন তোমার এত অহংকার? করোনা নামক সামান্য একটি ভাইরাস যা সাধারণ চোখ দিয়ে দেখাই যায় না, তাই তোমাকে মুহূর্তের মধ্যেই মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো ডাক্তার নেই, এমন কোনো শক্তি নেই যা তোমাকে এর হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র আল্লাহর রহমত ছাড়া। তাহলে তুমি কি নিয়ে এত অহংকার করো? ভেবে দেখো, যখন তুমি বিপদের সম্মুখীন হও, তখন আল্লাহ তাআলাই তোমাকে বিপদ থেকে রক্ষা করেন। তাহলে আর দেরি কেন? অতি দ্রুত তুমি আল্লাহর দরবারে স্থায়ীভাবে আত্মসমর্পণ করো। আল্লাহর ক্ষমা রহমতের দরজা সর্বক্ষণ তোমার জন্য খোলা রয়েছে। আল্লাহ তাআলা তোমার জন্য অপেক্ষা করছেন কখন তুমি তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। তোমাকে লক্ষ্য করেই তিনি বলছেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ। বলো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তারা আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। চলুন আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ যেন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেন এবং সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদের রক্ষা করেন, বিশেষ করে করোনা নামক এ মহা মুসিবত থেকে। আমিন।
Islam and Life, Ultimate Path of Light.